এই বাচ্চাটা সুলতান মোহাম্মদুল্লাহ না? কোনো টেনশন নাই, তোমার আম্মু তোমাকে নিয়েই বাড়িতে যাবে ইনশাআল্লাহ। আর যদি তোমার আম্মু তোমাকে নিতে না চায়, তো আমরা এতগুলো মানুষ আছি, না নিয়ে যাবো না ইনশাআল্লাহ। ওর নাম হলো সুলতান মোহাম্মদুল্লাহ। ইয়ে ভাই কই, যারা প্রজেক্টার কোন ক্যামেরায় বাচ্চার দিকে ধরো একটু, প্রজেক্টার নাই। আচ্ছা, তাহলে ওর মা যদি আমাদেরকে শুনে থাকেন, বা ওর বা তোমার আব্বুর নাম কি? আব্বু আসছে আজকে, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস ওয়ানে পড়ো, মাশাআল্লাহ। না হারাইলে আজকে এসে জড়তে পারতে তুমি। আল্লাহ যা করে ভিতরে কল্যাণ আছে, বুঝতে পারছো? তুমি হারাম রসিলাই, তোমাদের এতগুলো চাচ্ছো, তোমার জন্য দোয়া করবে। এখন আল্লাহ তাআলা ওকে ওর মার কাছে ফিরিয়ে দেন, বলেন আমিন। আল্লাহ তাআলা ওকে হাফেজে কোরআন, আলেমে দ্বীন, দাঈ ইলাল্লাহ, দেশের শ্রেষ্ঠ মানুষ হওয়ার তৌফিক দান। আমাদের সবার সন্তানকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করুন। তোমাকে এই বইটা উপহার দিলাম, এটা তোমার আম্মুকে দিবা, আর তুমি যখন পড়তে পারবা তুমিও পড়বা ইনশাআল্লাহ, ঠিক আছে? তোমার কোনো টেনশনের কোনো কারণ নাই। ওর মা মাদ্রাসার অফিসে এই বাচ্চা থাকবে, তাকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ মাদ্রাসার অফিসে। চলো বাবা, কোনো অসুবিধা নেই, পেয়ে যাবো।